মোহাম্মদ আমিরের ক্লাসে তানজিম হাসান সাকিব আসলে কি শিখছিলেন? হাত দশেক দূরে দাঁড়িয়ে আমিরের কথাগুলো স্পষ্টই শোনা যাচ্ছিল। টি-20 ক্রিকেটে বোলিংটা আসলে কেমন হওয়া উচিত সেটার দীক্ষাই সাকিবকে দিচ্ছিলেন আমির। প্রায় মিনিট বিশেকের আলাপচারিতার বিষয়বস্তু বোলিং এর বিভিন্ন টেকনিক, ফিল্ডিং সাজানোর ধরন আর ভেরিয়েশন। আমির উর্দুতে সাকিবকে বলছিলেন, ফিল্ডিং তুমি নিজেই সাজাবে, এখানে সম্পূর্ণ তোমার দাপট, এরপর যদি ব্যাটার ভালো খেলে তাহলে হাসি মুখে বোলিং মার্কে ফিরে যাবে। আমির রিস্ট স্ন্যাপে ভালো, অর্থাৎ ডেলিভারির সময় হাতের কবজি পেছন থেকে খুব ভালোভাবেই সামনে আনতে পারেন আমির, যা বলের গতি বাড়াতে সাহায্য করে। তার হাত চালাচালি দেখে মনে হচ্ছিল তিনি সাকিবকে সেটাই শেখানোর চেষ্টা করেছেন। আমিরের দুনিয়া জুড়ে খেলে বেড়ানোর অভিজ্ঞতা, চাইলে তো সাকিবকে অনেক কিছুই শেখাতে পারেন। সাকিবের শিখতে চাওয়ার জায়গা আসলে কি ছিল? ওনার কাছে আমি প্রশ্ন করছিলাম মূলত পুরাতন বলে কীভাবে উনি বোলিং করে বা কীভাবে উনি ম্যানেজ করে। তো উনি মূলত কাটার নিয়ে কথা বলছে যে দু রকমের কাটার করা যায়। তো ওই কাটারগুলো উনি আমাকে ডিসক্রাইব করতেছিল যে কীভাবে কোন কন্ডিশনে কীভাবে করব, পিচ আগে আমি রেকগনাইজ করব যে পিচটা আসলে কীরকম, এই পিচে কী ধরনের কাটার হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিল। ওই সেশনের পর আমির আর সাকিবকে দেখা গেল একই নেটে বল করতে। শুধু ক্রিকেট না, সাকিব চাইলে তো আমিরের জীবন থেকেও অনেক শিক্ষাই নিতে পারেন। ফিক্সিংয়ের জালে ফেসে সময়ের অন্যতম সেরা পেসারের নির্বাসনে চলে যাওয়া, তারপর ফিরে এসে পারফর্ম করেও পুরনো পাপের শাস্তি পাওয়া, আমিরের থেকে সাকিব শিখতে পারেন ধৈর্য, শিখতে পারেন টিকে থাকার মানসিকতা। সাকিবকে ভাগ্যবানী বলা যায়, ফ্র্যাঞ্চাইজি লীগের সুবাদে হলেও আমিরের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করতে পারছেন। লাকি মনে করতেছি, কারণ উনি পুরো ওয়ার্ল্ড দাপিয়ে বেড়াচ্ছে এবং প্রত্যেকটা জায়গা উনি ভালো করে আসতেছে। ইভেন এই বিপিএল ওনার বোলিং দেখেন সব থেকে ভালো, আমাদের টিমে সব থেকে ভালো ইকোনমিক্যাল বোলার উনি। সো ওনাকে পাওয়া আসলে ভাগ্যের বিষয় আমি মনে করি, কারণ ওনার কাছ থেকে আমি অনেক ধরনের টিপস নিতে পারবো। আমাদের বয়সে উনি কীভাবে নিজেকে প্রিপেয়ার করেছে, সো এসব বিষয় ওনার সাথে আমরা কথা বলে ইনশাআল্লাহ আমি মনে করি এভাবে রেডি করতে পারবো নিজেকে। বোলিং এর স্কিল নিয়ে তো সবাই কথা বলে, ইনসুইং, আউটসুইং ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমির সাকিবকে বলছিলেন কোনো টেনশন রাখা যাবে না, নিজের ওপর রাখতে হবে ভরসা। আসলেই তো যত মানুষের ভরসার হাতই আপনার কাছে থাকুক, নিজের ওপর ভরসাটা সবসময় গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।